রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে সিট সংকটের পাশাপাশি বেশ কিছু ডায়ালাইসিস মেশিন নষ্ট হয়ে আছে। নতুন করে যোগ হয়েছে ওষুধ সংকট, এতে করে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী এবং স্বজনরা। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে সেবা নিয়ে থাকেন বিভাগের আট জেলার রোগীরা। প্রতিদিন গড়ে 50 থেকে 60 জন রোগী যান সেখানে, কিন্তু ডায়ালাইসিস ইউনিটের 39টি মেশিনের মধ্যে 16টি নষ্ট। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক রোগী। ডায়ালাইসিসের এখানে মেশিন মানে কিন্তু 39টার মধ্যে 16টাই খারাপ। তারপরে যে আরো একটা মেশিন আছে, মেশিনে একটাই, সে মেশিনও খারাপ। সে খারাপ মানে দীর্ঘদিন থেকে খারাপ। যেগুলো নিত্য প্রয়োজনীয় একটা ডায়ালাইসিস রোগীর জন্য সেগুলো আমরা পাচ্ছি না। শিডিউল অনুযায়ী বিভিন্ন প্যাকেজ কিনেও পর্যাপ্ত ওষুধ ও ডায়ালাইসিসের সব উপকরণ পাচ্ছেন না রোগীরা। অনেক ওষুধই কিনতে হচ্ছে বাইরে থেকে, এতে কয়েক গুণ বেড়েছে চিকিৎসা ব্যয়। শিডিউলের টাকার বিনিময়ে যে মালামালগুলো দিত আগে, কিন্তু সেই মালামালগুলো কোনো মালামাল এখন নেই, সব মাল আমাদেরকে কিনতে হয়। শুধু বেড আর মেশিন ভাড়া ছাড়া বাকি সব কিছু আমাদের ব্যয় করতে হচ্ছে। আমরা যদি সাপ্লাইগুলো না পাই তো আমাদের পক্ষে চিকিৎসা চালা অসম্ভব। সপ্তাহে 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়, আমরা টাকা কোথায় পাবো? আমাদের জমি বিক্রি করতে হচ্ছে। উপকরণের সরবরাহ না থাকায় কিডনি রোগীরা ডায়ালাইসিস করতে পারছেন না। ব্যয় বহন করতে না পারায় বেশিরভাগ রোগী কমিয়ে দিয়েছেন ডায়ালাইসিসের সংখ্যা। এই মেশিনগুলো থাকলে হয়তো আরো বেশি পেশেন্টের সার্ভিস দিতে পারতাম। ডায়ালাইসিসের যে সরঞ্জামগুলো সেগুলো কোনোটাই নেই। ব্লাড লাইন, ডায়ালাইজার, ইনজেকশন, হেপারিন, রিনাল ফ্লুইড, যেটা এপার্ট বিপার্ট, এগুলো কোনো কিছু সাপ্লাই না থাকার কারণে এগুলো অনেক ব্যয়বহুল চিকিৎসা। এই কারণে পেশেন্টরাও অনেকটা অসুস্থ থাকার সত্ত্বেও হয়তো ডায়ালাইসিস মাঝে মাঝে করছে, যেখানে সপ্তাহে 2 দিন নেবার কথা সেখানে অনেকে সপ্তাহে 1টা নিচ্ছে। ডায়ালাইসিসের উপকরণ সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দ্রুত সময়ে নষ্ট মেশিন মেরামত করা হবে। কিছুদিন আগে এই রংপুর মেডিকেল হাসপাতালের পরিচালনা পরিষদের মধ্যে একটা সমস্যা হয়েছিল, যার ফলে সঠিক সময়ে আসলে আমাদের টেন্ডারটা করা সম্ভব হয়নি। এখন সাময়িকভাবে এই জন্য রোগীদের কিছুটা একটু কষ্ট করতে হচ্ছে, তাদেরকে আপাতত ফ্লুইড কিনে এটা ব্যবহার করতে হচ্ছে। আর ইতিমধ্যে আমরা এই টেন্ডারিং প্রক্রিয়া যাচ্ছি এবং আশা করি খুব তাড়াতাড়ি আমরা সেই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারব। কাঙ্ক্ষিত ডায়ালাইসিস সেবা না পেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে গেছেন অনেক কিডনি রোগী, দ্রুত এর সমাধান চান তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।